আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস শর্ট ড্রিল। ওয়ান অফ, ইস অফ, আইদার অফ, নেইদার অফ, এদের পর আমাদের যদি নাউন বসে নাউনটা হবে প্লুরাল, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। খুবই ইম্পর্টেন্ট একটি ব্যবহার, এই ব্যবহার থেকে প্রচুর কোশ্চেন হয়। অন অফ, ইস অফ, আইদার অফ, নেইদার অফ, এদের পরে নাউনটা হবে ফ্লোরাল কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। চলুন দেখি, এখানে বলা আছে অন অফ দ্য বয়েজ। দেখুন এই বয়েজের সাথে এস আছে, কারণ নাউনটা হবে ফ্লোরাল, নাউনটা হবে ফ্লোরাল কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। এখানে ওয়াজ অথবা কোনটা হবে? তাহলে আমার ওয়াজ হবে, ওয়ারটা হবে না। একইভাবে ইজ অব দ্য গার্ল, ইজ অবলিক আর ক্লেভার, তা ইজ শব্দের পরে নাউনটা অবশ্যই ফ্লুরাল হবে, নাউন ফ্লুরাল গার্লস আছে। আর ভার্বটা হবে সিঙ্গুলার, তাহলে ইজ হবে আর হবে না। সেকেন্ডটা হয়ে গেল, থার্ড নাম্বারে কি বলছে, নেইদার অফ দিজ টু ওমেন। ওমেন দেখেন এটা ফ্লুরাল আছে, হ্যাঁ এটা ফ্লুরাল নাউন ওমেন। ভার্বটা হবে সিঙ্গুলার, কি হবে ভার্ব? তাহলে ভার্ব হচ্ছে ইজ অবলিক আর টু বি ট্রাস্টেড, এখানে ইজ হবে আর হবে না, ইজ হবে আর হবে না। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।